বেশি পণ্ডিতগিরি করো না আমি এসে ঢেলে দিব ওটুকু আমি পারবো পারবে না দেখে দাও মাংসের ডিশটা আমি সাথেই নিয়ে যাই আরে ঠিক আছে আমি নারবো না মাংস রেখে যান ওটা উল্লাসের কথায় পাতা না দিয়ে মাংস ভর্তি গামলা নিয়ে ঘরে ফিরে এলো মেসবা চার্জ থেকে ফোন করে ডায়াল করলো বাড়ির টেলিফোন নাম্বারে আসসালামু আলাইকুম আব্বা আপনার শরীর ভালো আল্লাহ রাখছে তোরা ভালো জি আপনার পায়ের পানির কি অবস্থা মোবিন পরশু হাসপাতালে নিয়ে গেছিল। অসৎ দেশে খায় আলহামদুল্লাহ আল্লাহ কম কম বয়সের তুলনায় তাকে খুব বেশি বৃদ্ধ দেখাচ্ছে শরীরের চামড়া কুচকে জায়গা জায়গায় কালচে হয়ে পড়েছে দাড়িগোফ পেকে সাদা হয়ে গেছে চোখের নিচে পড়েছে কালচে আবরণ তার বর্তমানে এই অবস্থা দেখে যে কারো কঠিন হৃদয় গুলতেও বাধ্য মুখ ভর্তি তৃপ্তি নেই মেয়েকে বুকে জড়িয়ে একটি চেয়ারে বসল জ্যোতি চিরপরিচিত এই বাড়িতে আসার পর থেকেই অন্যরকম ভালো লাগছে তার কেন যেন রাশেদকে ফেলে এ বাড়িতে ফিরে আসার সিদ্ধান্তই মনে হচ্ছে জীবনের উত্তম একটি সিদ্ধান্ত ছোটে মুখে অজস্র স্বস্তি ফুটিয়ে আলাদিন শেখের মায়া মোড়ানো চেহারার দিকে তাকালো জ্যোতি নিচু গলায় বলল